आमिष भोग लगाकर 514 वर्षों से पूजी जा रही है राजबाड़ी की मां मनसा देवी। राजबाड़ी का मानस पुजोर मेला आज भी जलपाईगुड़ी की प्राचीन परंपरा को उजागर करता है। जलपाईगुड़ी में बैकंठपुर राजबाड़ी की 514 वर्ष पुरानी मनसा पूजा शुक्रवार से शुरू हुई। उत्तर बंगाल की पारंपरिक 514 वर्ष पुरानी इस मनसा पूजा को लेकर बैकंठपुर राजबाड़ी परिसर में विशाल मेले का आयोजन किया गया है। राजबाड़ी मनसा पूजा में माँ को आमिष भोग लगाया जाता है। बैकुंठपुर राज परिवार के दो संस्थापकों विश्व सिंह और शिष्य सिंह ने 1510 ईस्वी में इस पूजा की शुरुआत की थी। अब इस पूजा का आयोजन राज परिवार के वर्तमान सदस्यों द्वारा किया जाता है। प्राणनाथ कुमार बोस और उनके परिवार के सदस्य। उत्तर बंगाल की सबसे बड़ी यह मनसा पूजा 18 अगस्त शुक्रवार से शुरू हुई और 20 अगस्त तक चलेंगी, जबकि मनसा मेला 5 दिनों तक चलेगा। पूजा के उद्घाटन समारोह में प्राणनाथ कुमार बोस, लिंडा बोस और बैकुंठपुर शाही परिवार के अन्य सदस्य उपस्थित थे। राजबाड़ी की इस पूजा में मनसा देवी के 8 विशेष रूपों की पूजा की जाती है। इस पूजा के अवसर पर विषहरि के मनसा मंगल पलगन को सुनने के लिए दूर दूर से श्रद्धालु आते हैं। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো অতি প্রাচীন পুজো, উত্তরবঙ্গের সব থেকে প্রাচীন পুজো, পুরনো পুজো। 514 বছরের মনসা পুজো। এই পুজো হচ্ছে মা মনসা দেবী পুজো। এখানে মা মনসা দেবীর অষ্টমূর্তির পুজো হয়। এখানে যেমন মা মনসা দেবী আছেন, সাথে তার বোন আছে নেতি এবং অষ্টনাগ, অনন্ত বার্ষকী পদ্মা মহাপদ্মা কুলির কর্কট শঙ্খ ইষ্টনাগ। তাছাড়াও এখানে মনসা দেবীর স্বামী আছেন জরৎকারমণি, আছেন বেহুলা লক্ষ্মীন্দর গদাগদী। এই মনসা পুজোকে কেন্দ্র করে এখানে মা মনসা দেবীর বিষহরি গান, যেটাকে মনসা মঙ্গল গান বলে, সেই গান যেমন হচ্ছে সেই মনসার গান শুনেই বিষহরি গানের ইয়ে করে লক্ষ্মীন্দার আরাধনা করেই হচ্ছে বেহুলা আরাধনা করেই লক্ষ্মীন্দারকে বাঁচিয়ে আনিয়েছেন। এবং হচ্ছে এখানে মনসা দেবীর যে হাঁস বাহন আছে এবং মনসা দেবীর রাস আমল থেকেই এখানে মা মনসা দেবীর চালনকুলাতে হাঁসের ডিম দেওয়া হয়। এবং হচ্ছে রাজবাড়ির নীতি হচ্ছে দুর্গা পুজোতেও যেমন হাঁসের ডিম দেওয়া হয়, হচ্ছে মনসা পুজোতেও। এবং এখানে হচ্ছে আমাদের আমিষ ভোগ দেওয়া হয় মাকে, 5 রকম মাছ দিয়ে, এবং হচ্ছে এক একদিন এক এক রকম ভোগ দেওয়া হবে। কোনদিন পোলাও, ফ্রাইড রাইস, ভাত, খিচুড়ি এবং সাথে মিষ্টান্ন অন্যান্য চাটনি সব কিছু থাকবে। আজকে থাকছেন হচ্ছে কাতল থাকবে, ইলিশ থাকবে, বোয়াল থাকবে, পটল চিংড়ি হবে, এসব মাছ দিয়ে 5 রকম মাছ দিয়েই ভোগ হবে। রাজবাড়ি হচ্ছে কালিকা পূরণ মতে সব পুজো হয়। এখানে আমিষ ভোগ দিয়ে মাকে নিবেদন করা হয়। এবং আমাদের এখানে রাজ পরিবারের যে বলির প্রথা আজও আছে এবং এখানে অসংখ্য পায়রা এবং পাঠা ছেড়ে দেয় যাদের মানুষ আছে। এখানে হচ্ছে 18, 19, 20 তিন দিন মায়ের পুজো এবং গান হবে। এবং এই পুজোকে কেন্দ্র করে মেলা থাকবে হচ্ছে 18, 19, 20, 21 এই 5 দিন হচ্ছে মেলা থাকবে। এখানে হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের লোকেরা এসে পুজো দেন এবং বহু দোকানদার, যেমন হচ্ছে আমাদের উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গের নবদ্বীপ কৃষ্ণনগর থেকে আছে, তাছাড়া আসাম, পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং বিহার থেকে বহু দোকান এই মেলায় আসে। এখানে হচ্ছে দুধকলা, মায়ের মনসার হচ্ছে মেন হচ্ছে দুধকলা। এখানে জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তের লোকেরা এসে এখানে মাকে দুধকলা দিয়ে যার যেরকম মানুষ আসে পুজো দেয়। এটা ভালোই, এখানে এখন সবে পুজো শুরু হচ্ছে, আস্তে আস্তে এখানে সন্ধ্যা অবধি মায়ের পুজো এবং ভিড় হবে। আমার হচ্ছে আমি জলপাইগুড়ি রাজবাড়ির পুরোহিত, আমার নাম শিব ঘোষাল। এখানে পুজো দিতে এসেছিলাম, পুজোটা হয়ে গেছে, দাঁড়িয়ে আর বাকি পুজো দিচ্ছি বৈকুণ্ঠপুর রাজবাড়িতে জলপাইগুড়ি। আমার এবার প্রথম আমি পুজো দিতে এলাম, খুব ভালো লাগছে। খুবই ভিড়, খুবই ভল, চারিদিকে খুবই ভিড়, আরো ভিড় বাড়বে। খুব ভালো লাগছে, খুব আমি জলপাইগুড়ি থেকে এসেছি, পিয়ালি রায়।